youngest star. Oh, youngest star. Youngest star. স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশের উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। এই আমাদের স্বাধীনতা। 1971-এ 30 লক্ষ প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটা মানচিত্র, পেয়েছি আমাদের এই ভূখণ্ড, এই আমাদের দেশ, আমার আপনার সবার প্রাণের প্রিয় বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, বাংলাদেশ। কালে কালে যুগে যুগে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে রচিত হয়েছে শত সহস্র কবিতা, শত সহস্র গান। প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে রচিত চমৎকার কিছু গান নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 গলা ছেড়ে গাও, আমাদের দেশের গানের এই বিশেষ পর্বে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত যে গানগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল, সেই গানগুলো সহ আমাদের দেশের গানের যে সুবিশাল ভাণ্ডার রয়েছে, এরকম কিছু প্রিয় গান শুনবো আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রোহানী সালসাবিল লাবণ্য, এবং আমি ইমতু। বিশ্বাস করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারাও থাকবেন, কিন্তু আর থাকবেন আমাদের কন্টেস্টেন্টরা আর আমাদের বিজ্ঞ জাজেসরা। আমরা যাব অনুষ্ঠানে, তার আগে আমাদের এই যাত্রায়, আমাদের এই আয়োজনে যারা আমাদের সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, এবং যাদের ছাড়া আমাদের এই মহতে অর্জনটা বাস্তবায়ন করা ছিল একদম অসম্ভব, তাদের একটু স্মরণ করতে চাই, জানাতে চাই কৃতজ্ঞতা। আমাদের আজকে এই যে প্রচ্ছদ আমাদের দেখছেন সুন্দর সুন্দর পোশাকে, সেই পোশাক পার্টনার অর্থাৎ অ্যাটায়ার পার্টনার হিসেবে আছে রং বাংলাদেশ, এবং আমাদের ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে লুক অ্যাট মি। আমাদের মেকওভার পার্টনার পারসোনা, এবং আমাদেরকে সুন্দর করে সাজিয়েছে অর্থাৎ স্টাইলিং করেছে কোরিওগ্রাফার আসাদ খান। সবার জন্য একটা জোরে করতালি হয়ে যাক আমাদের এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই আয়োজনে 16 জন কন্টেস্ট্যান্ট দেশের গানে পারফর্ম করবে। একেবারেই তাই, দুটো পর্বে আমরা সাজিয়েছি দেশের গানের এই স্পেশাল রাউন্ড। প্রথম পর্বে আমরা 16 জনের গান শুনেছি, সেখান থেকে আমাদের সঙ্গে আছে 11 জন, এবং আজকে আমরা বাকি 16 গান শুনব। তাহলে আমরা অনুষ্ঠানের শুরুতে, শুরু করার আগে যারা গুরু হিসেবে এখানে আছেন তাদের সঙ্গে একটু হ্যালো বলে নেই। বরাবরের মতোই আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের অন্যতম গুণী সুরকার, সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় ইমন সাহা। এবং আমার আর লাবণ্যর সর্ববামে বিচারকের আসন অলঙ্কৃত করেছেন, তিনি লিখতে পছন্দ করেন, আমাদের সবার প্রিয় কবির বকুল। এবং আমাদের সবার প্রিয় লিজা আপু। এবং একজন বিশেষ অতিথি আছেন আজকে আমাদের মাঝে, তো কথা না বাড়ি আমি তাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের ইয়াংস্টার সিজন 2 এর মঞ্চে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক শ্রদ্ধেয় তিমির নন্দী আছেন আজকে আমাদের সঙ্গে। প্লিজ ওয়েলকাম তিমির নন্দী। ভেবোনা গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবোনা গো, কেমন আছেন স্যার? ধন্যবাদ, খুব ভালো আছি, এখনো পর্যন্ত খুব ভালো আছি। ইয়াংস্টার সিজন 2 এর মঞ্চে এসে কেমন লাগছে আজকে? আমি প্রথমেই আরটিভিকে ধন্যবাদ জানাই যে এমন একটি রিয়েলিটি শো ইয়াংস্টার গলা ছেড়ে গাও অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের এই পর্বে আমাকে ডাকা হয়েছে, আমি কৃতজ্ঞতা জানাই। আমার খুব ভালো লাগছে সবাইকে দেখে, যারা প্রতিযোগী তারা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশ নিয়ে গান। এক্স্যাক্টলি, আর যখনই দেশ নিয়ে গান তখনই অনুভূতিটা কিন্তু অন্যরকম। জি, এবং দেশ যতদিন থাকবে এই দেশপ্রেম সবার মধ্যেই থাকবে আমি আশা করি, এবং যারা প্রতিযোগী তারা নিশ্চয়ই দেশকে খুবই ভালোবাসেন, যার কারণে আজকে যারা গাইবে তাদের ভেতর থেকে নিশ্চয়ই খুব ভালো ভালো গান শুনতে পাবো, তাদের কী বলে আবেগ অনুভূতিকে বুঝতে পারবো। জি স্যার, আমাদের সঙ্গীত যোদ্ধারা প্রস্তুত আপনাকে দেশের গান শোনানোর জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ফুটালো যে অনন্য, দেখেছে সে ফুল হাজার মানুষ, দেখেছে সে ফুল।
প্রিয় দর্শক, আপনারা জানেন সেরা 32 কে নিয়ে আমরা শুরু করেছিলাম দেশের গানের এই বিশেষ পর্ব। প্রথম পর্বে আমরা সেরা 16 গান শুনেছি, সেখান থেকে আমাদের সঙ্গে আছে ওরা 11 জন, আর আজকে আমরা শুনব বাকি 16 জনের গান। তো 16 জনের মধ্য থেকে প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ইয়াং সিঙ্গার দীপান্বিতা শীল সিথি, যার কোড হচ্ছে YS3290। সিথি এসেছে বরগুনা থেকে। সিথি কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। সো আশা করছি এমন একটা গান গাইবে যে আমাদের মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। আমার বাবা এসেছেন আজকে আমার সাথে, তো আমার বাবাও হচ্ছে মুক্তিযোদ্ধা। তো আজকে আমি যে গানটি গাইতে চাচ্ছি, এই গানটি হচ্ছে আমি আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধে যে শহীদ মুক্তিযোদ্ধা এবং যারা জীবিত আছেন তাদের উদ্দেশ্যে গাওয়ার চেষ্টা করছি। বাহ, শুভকামনা। কোন গানটি গাইছো? আমি আজকে গাওয়ার চেষ্টা করছি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের গাওয়া এক নদী রক্ত পেরিয়ে, এই গানটি। শুভকামনা তোমার জন্য। স্মৃতি বেদনা রাখি রে,
পরিবেশনা কেমন লাগলো শুরুতেই জানাবেন শ্রদ্ধেয় তিমির নন্দী। অনেক ধন্যবাদ দীপান্বিতা, খুব সুন্দর গিয়েছো। আমি তোমার উচ্চারণ সব জায়গায় ভালো ছিল কিন্তু শুরুতে ভুল ছিল। এক নদী রক্ত পেরিয়ে, যেখানে তুমি দর্শন র ব্যবহার করেছো, পেরিয়ে বলেছো দুইবারই। এক নদী রক্ত রক্তিম সূর্য আন্দে যারা। এই গানটা যখন তুমি গাইছো তখন কিন্তু তোমাকে ভাবতে হবে তাঁদের কথা, সেই সব মুক্তি সেনা যারা এদেশকে স্বাধীন করেছে। অন্তর থেকে তাদের প্রতি সেই শ্রদ্ধাবোধটা থাকতে হবে গান পরিবেশনার সময়। অনেক ভালো হয়েছে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ইমন শাহজাদা। তোমার গান প্রসঙ্গে বলার আগে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধার শ্রদ্ধেয় তিমির নন্দী, তিমির কাকাকে আসার জন্য। উই ফিল ভেরি প্রাউড, আপনার উপস্থিতিতে আমাদের মন্ত্র অনেক আলোকিত হয়েছে, ধন্যবাদ। আর তুমি গান গাইবার আগে যে কথাগুলি বললে সেটার উত্তরে বলতে হয়, তোমার বাবাও একজন মুক্তিযোদ্ধা এবং এই গানটি তুমি সকল মুক্তিযোদ্ধা জীবিত এবং মৃত যারা চলে গেছেন আমাদের ছেড়ে, যারা শহীদ হয়েছেন আমাদের দেশের জন্য, তাদের জন্য তুমি উৎসর্গ করেছো, এই জন্য তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। ধন্যবাদ। এই বোধটা তোমার মধ্যে আছে, এই ভালোবাসাটা, এই দেশপ্রেমটা তোমার মধ্যে আছে, এটা অনেক বড় ব্যাপার। আর তোমার গানের ব্যাপারে তো তিমির কাকার মতো অনেক গুণী মানুষ বললেনই, আমার কাছে তোমার গান বেশ ভালো লেগেছে, তোমার কণ্ঠটা অনেক সুন্দর, আমি তোমাকে নিয়ে খুব আশাবাদী। ধন্যবাদ, অল দ্য বেস্ট। শুভকামনা তোমার জন্য, এখন আমরা ফলাফলের জন্য অপেক্ষা করি। গুড লাক। থ্যাংক ইউ। মঞ্চে ডেকে নিচ্ছি রিমি কর, যার কোড নাম্বার YS213। রিমি কর গান করতে এসেছে লক্ষ্মীপুর থেকে। হ্যালো রিমি, কি গাইবে তুমি আজকে? গাইবো শ্রদ্ধেয় সাবিনা সুন্দরের সাজের বেলায়। শুভকামনা রিমির জন্য। থ্যাংক ইউ, গুড লাক। সাজের বেলায় পাখি ফিরে আসে বাংলাদেশে সাজে।
আমাদের প্রিয় কবির বকুল ভাইয়ের কাছে খাওয়া দাওয়া ঠিক মতো করো তো? করি। সন্দেহ আছে? তাহলে তো তুমি আরেকটু ভালো গাইতে। খুব ভালো গিয়েছো, আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ। ওকে, চলো ফলাফলের অপেক্ষায় থাকি। শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ। এবার
মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আবরার ফাহিম রাহিক, যার কোড হচ্ছে YS2118। আবরার এসেছে ফরিদপুর থেকে। আবরার কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবরার গান শোনা দরকার। কোন গানটি আজকে শোনাচ্ছো আমাদেরকে? তীরে হারা এই ঢেউয়ের সাগর, পাড়ি দেবে। পাড়ি দাও যাতে বিজ্ঞ বিচারকরা তোমার সাথে আড়ি না দেয়। ইনশাআল্লাহ। শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। হারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেব রে, হারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেব রে। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের সাথ নাহি পার ও, জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের সাথ নাহি পার। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে এ তরি পাইতে হবে, জানি শুধু চলতে হবে এ তরি পাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তিহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মনকে জানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না যোছনার দৃশ্য চোখে পড়ে না, না 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 তারা তো ভুলে গোবো ডাকে না। জীবনের রঙে মনকে জানে না, জানে না বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায় ও, ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। আচ্ছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কেঁচে সংকোচনায়, দেখি ওই ভোরের পাখি গায়। জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে। যত ঝড় উঠুক সাগরে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেব রে, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেব রে। রাহিদ কেমন গিয়েছি আমরা শুনবো, প্রথমে যাচ্ছি আমাদের কবির বকুল ভাইয়ের কাছে। এটা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় রচিত গান,
এবং গানটা শুনলেই শরীর টকবক করে ওঠে, মানে রক্ত টকবক করে ওঠে সত্যি সত্যি। তো তুমি গেয়েছো এবং সব মিলিয়ে ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। ঢেউ সাগর রাহে ঠিকঠাকভাবে পাড়ি দিতে পেরেছে কিনা জানাবে লিজা আপু। এই গানগুলো আসলে এইরকম গান যে যে কারো উদ্দীলিত হবে, রক্ত গরম হবে এবং মনে হবে যে এখনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সময়। এই গানটা আসলে রাহিক আমার মনে হয় যে সর্বোচ্চ চেষ্টা করেছো ভালো করে গাইবার। যতবার আমি শুনি ততবার অনেক বেশি আবেগী হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি চেষ্টা করেছো এটা বুঝতে পারছি, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে রাহিক, তাহলে আমরা এখন রেজাল্টের জন্য অপেক্ষা করি। অল দ্য বেস্ট। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। গলা ছেড়ে গাইতে মঞ্চে আসছে ঐশী দাস, যার কোড নাম্বার YS194। আর হেইয়া মুন্নু আইছে বরিশাল থেকে। কেমন আছো? ভালো আছি। আজকে কি শোনাবে আমাদের? আজকে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন মামের একটি বাংলাদেশ। বাহ, শুভকামনা। থ্যাংক ইউ। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয়ে তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয়ে তুমি আমার অহংকার। তোমারও স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রোদের সজীবতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রোদের সজীবতা। দেখেছি সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার, বিশ্বের বিষয়ে তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয়ে তুমি আমার অহংকার। দেখেছি অতুল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা। তোমার ছায়া ঢাকা প্রতুরে প্রান্তরে, দেখেছি অতুল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা। দেখেছি সোনালি সুখী জীবনে দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয়ে ঐশিক কতটুকু আমাদের বিচারকদের করতে পেরেছে খুশি আমরা একটু জানতে চাই। লিজা, ঐশিক এখন তো কম্পিটিশন কঠিন থেকে কঠিন হচ্ছে, তুমি চেষ্টা করেছো বাট বেশ অনেকগুলো জায়গায় আরো সুন্দর হতে পারত। সারা বিশ্বের বিষয় যতবার গাচ্ছিলে বিষয় একটু অন্যরকম উচ্চারণ আসছিল, স্কেলটা একটু ধরবা গাও একটু। তোমারও স্বাধীনতা তোমারও না তোমার
স্বাধীনতা তোমার স্বাধীনতা গৌরব সৌরভে গৌরব সৌরভে গৌরব সৌরভে এনেছি আমার প্রাণীর সূর্যের রৌদ্রের সজীবতা এইবার তো গাইলে সুন্দর করে এই যে ফল ডাউনটা এটা যতবার তুমি গাইছিলে স্লিপ করছিল তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণীর সূর্যের রৌদ্রের সজীবতা তো এগুলো আরেকটু সুন্দর হওয়া দরকার ছিল থ্যাংক ইউ ইমন শাহ দাদা কেমন লেগেছে এই গানটা আমার মনে হয় ঐশী আরেকটু ভালো করে তুলে তোমার গাওয়া উচিত ছিল গানগুলি তো আমরা শুনে শুনেই বড় হয়েছি তোমরা শুনে শুনেই বড় হয়েছ তো যাই হোক খুব যে খারাপ হয়েছে সেটা বলবো না বাট আরেকটু ভালো হতে পারতো ভালোই হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তাহলে এখন আপাতত রেজাল্টের জন্য অপেক্ষা দেখা যাক কি হয় অল দ্য বেস্ট প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 গলা ছেড়ে গাও এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে ব্রেকের পর আরো একবার স্বাগত আপনারা দেখছেন বাংলাদেশের সবচাইতে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 গলা ছেড়ে গাও এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে গলা ছেড়ে গাইতে মঞ্চে আসছে নয়ন বিশ্বাস যার কোড নাম্বার YS1931 মন খুলে গান গাইতে নয়ন এসেছে খুলনা থেকে নয়ন তোমারে পায় না দেখিতে আছো তুমি নয়নে নয়নে কি গান গাইবে আজকে আমি আজকে গাইব শ্রদ্ধেয় মান্না হক স্যারের গাওয়া ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে শুভকামনা তোমার জন্য ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে ওরা আছে মা গো হাজার মনে ওরা আছে মা গো হাজার মনে বিপ্লবী চেতনাতে ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে জুড়ে রক্ত পদ্ম ফোটালো যে অনন্য দেখেছে সে ফুল হাজার মানুষ দেখেছে সে ফুল হাজার মানুষ বাংলার পথে পথে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে সবুজ
সাজে প্রাণের স্বপ্ন দলে দলে ফোটে সে ফুলে বা বিলাই মধুর গন্ধ দুঃখ করুণা মাগো আমার দুঃখ করুণা মাগো আমার চেয়ে দেখো রাঙা প্রাতে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে নয়নের গান কেমন লেগেছে জানবো আমাদের আজকের অতিথি আমাদের প্রিয় তিমির নন্দী স্যারের কাছ থেকে নয়নের কণ্ঠে আমি মুগ্ধ প্রথমে ভালোটা বলিনি অনেক আবেগ আছে তোমার গলায় আরেকটি জিনিস হচ্ছে একটু ইম্প্রোভাইজ করেছো শুরুতে যেটা ছিল না তোমার গলার কারুকাজটা তুমি দিয়েছো কিন্তু ওখানে প্লেন ছিল আর দুঃখ করুণা মাগো আমার দুঃখ করুণা মাগো আমার চেয়ে দেখো রাঙা প্রাতে এই জায়গাটুকু ঠিক করে নিলে খুব ভালো হবে খুব ভালো হয়েছে তোমার আসলে ভবিষ্যৎ খুব ভালো থ্যাংক ইউ নয়নের গান বকুল ভাইয়ের কেমন লেগেছে দাদা তো বলেই দিলেন তো ওনার কানে ভালো লাগা মানেই তো এটা বিশাল ব্যাপার গানটা খুব আদর দিয়ে তুমি গাইবার চেষ্টা করেছো এবং তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর এটা বলবো থ্যাংক ইউ কেয়ারফুল প্রিয় বকুল ভাই থ্যাংক ইউ ওকে তাহলে এখন রেজাল্টের অপেক্ষা অল দ্য বেস্ট চলুন চলে যাই পরের প্রতিযোগীর কাছে এবার গান শোনাতে আসছে সীমা রহমান যার কোড নাম্বার হচ্ছে YS1718 সীমা এসেছে রাজবাড়ি থেকে সীমা জি ভাইয়া কি শোনাবে আজকে আমি গাইব শ্রুতি ও সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া ও মাঝি নাও ছাই রাতে পালো রায়াতে শুভকামনা সীমার জন্য সুন্দর করে গেও থ্যাংক ইউ মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালো রাইয়া দে গার মাঝি গা করো গান মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালো রাইয়া দে গার মাঝি গা করো গান মাঝি পালো রাইয়া দে গার মাঝি গা
সীমা জি আমাদের বিজ্ঞ বিচারকের ভালো লাগার সীমা কত দূর তুমি স্পর্শ করতে পেরেছো আমরা সেটা এবার জানতে চাইব প্রথমেই জানাবেন শ্রদ্ধেয় তিমিন্নন্দী স্যার সীমা আসলে পদ্মাপাড়ের মেয়ে তো গানটাকে খুব ভালোভাবে আত্মস্থ করেছে এটা হলো প্রথম কথা খুবই প্রাণবন্ত ছিল পরিবেশনা আর যখন তুমি হাই পিচে থ্রো করো তখন নোটটা যেন পারফেক্টলি লাগে এই জন্য তোমার থ্রোয়িংটা কিন্তু একটু হাই হয়ে গেছিল একদিন তোর নাম এই প্রেশারটা দেওয়াতে একটু হাই হয়ে গেছিল এটাকে একটু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ তোমার পরিবেশনা খুবই সুন্দর খুব ভালো লাগলো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ এবার যাচ্ছি লিজাপুর কাছে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই গানটা ওর জন্য একদম পারফেক্ট মানে শুনতে এত ভালো লাগছিল পারফেক্ট থ্যাংক ইউ ম্যাম রেজাল্টের অপেক্ষা গিয়ে বসো সীমার পরে ইয়াংস্টার সিজন টু এর মঞ্চে এবারে গলা ছেড়ে গাইবে মুসলিমা শরীফ মিম যার কোড নাম্বার YS3922 মিম এসেছে ঢাকা থেকে মিমের কণ্ঠে আজকে আমরা কোন গানটি শুনছি আমি আজ সৈয়দ আব্দুল হাদি স্যারের একটি গান করছি যে মাটির বুকে গুড লাক জি অবশ্যই Oh,
যে মাটির বুকে শ্রদ্ধেয় তিমির নন্দী স্যার, মুসলিমা, জি স্যার, তোমার গলায় যে স্ট্রেংথ এটা খুবই ভালো, খুব ভালো লাগলো তোমার পরিবেশনা, খুব ভালো করবে। ধন্যবাদ স্যার। ইমন শাহ দাদা, কেমন লাগলো? মিম, জি স্যার, এখন পর্যন্ত তোমার কণ্ঠে যে ধরনের গান শুনে এসেছি আমরা, এটা তার একেবারেই ব্যতিক্রম। তারপরেও তুমি যথেষ্ট চেষ্টা করেছ, কিছু কিছু টাইপের গান তোমার কণ্ঠে অসাধারণ লাগে, মনে হয় যে এইটা তুমি ছাড়া অন্য কারো কণ্ঠে ভালো লাগবে না। তবে এই জনারটা বা এই গানটা পার্টিকুলারলি হয়তোবা সেরকম ছিল না। এটাই আমাদের একটা চ্যালেঞ্জ, যে সবাইকে সব ধরনের গান ট্রাই করে দেখা যে সত্যি কার কণ্ঠে কোনটা বেটার যাচ্ছে। সো এটা আমি খুব বড় একটা ব্যাপার এখন মনে করি না, যে একজন শিল্পীকে সব ধরনের গানেই এক্সপার্ট হতেই হবে। সো তারপরেও ট্রাই করা, কার কোনটা ভালো যায়, দেখা গেল যে কার ভিতরে কি সারপ্রাইজ লুকিয়ে আছে আমরা তো জানি না। তো ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট, তুমি তোমার বেস্ট দিয়েছ, ওভারঅল ভালো ছিল। তো আশা করি পরের রাউন্ডে যদি তুমি যাও, তখন যদি ডিফারেন্ট জনারের গান আসে, তখন তুমি তোমার বেস্ট তুমি দিতে পারবে ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ সো মাচ। চলো মিম, আমরা অপেক্ষা করি ফলাফলের জন্য নাকি? অবশ্যই। মিমের পরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্টের কাছে। কে আসছে এবারে গলা ছেড়ে গাইতে? এবারে যিনি গান গাইতে আসছেন, ওনার কোড হচ্ছে YS3605 আর নাম হচ্ছে ইব্রাহিম নাবিদ কাকা। He is from Dhaka. নাবিদ, কেমন আছো কাকা? জি ভালো। আজকে কোন গানটি গাইছো? আজকে মা গো ভাবনা কেন এই গানটি গাচ্ছি। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। কণাও ছাড়ব না আমরা, হারব না হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না আমরা। পাজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না,
রইব না, হিরুর মতো ঘরের কোণে রইব না, আমরা আকাশ থেকে বজ্র এ ঝরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি, মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। ইব্রাহিম নাবিদের প্রতিবাদের সুর কতটুকু শ্রদ্ধেয় তিমির নন্দীর হৃদয় স্পর্শ করতে পেরেছে? গানটির কার লেখা কার সুর জানা আছে তো? স্যার, গানটি গৌরী প্রসন্ন মজুমদার স্যারের লেখা, হেমন্ত মুখার্জি স্যারের সুর করা। তুমি কোথা থেকে শিখেছো, হেমন্ত মুখার্জির গান থেকে শিখেছো না অন্য কারোর গাওয়া থেকে? হেমন্ত স্যারেরটাই শুনেছি। যদি তাই হয়ে থাকে, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদের ভাষাটা এখানে খুব ক্ষীণ ছিল তোমার। এক দুই হচ্ছে যে তুমি যখন শেষ করলে প্রতিবাদ করতে জানি, এই প্রতিবাদ সুরটা একটুও লাগেনি। এই হচ্ছে আমার তোমার গানের ওপিনিয়ন। কিন্তু তোমার গলা ভালো, আমার মনে হয় তুমি যদি চর্চা করো নিশ্চয়ই ভালো করতে পারবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বিউটিফুল কবির বকুল। নাবিদ স্যার, নাবিদের সঙ্গে নাবিক ব্যাপারটা খুব মেলে। হ্যাঁ, কেন বললাম যে নাবিক তো সুন্দর করে একটি নোঙর ফেলবে, ঝড়ের মুখ হোক যেভাবে হোক। আমি তোমাকে ভেবেছিলাম তুমি একজন মানে সেরকম দক্ষ নাবিক, সুন্দর করে এসে জাহাজটি তীরে ভেড়াবে। কিন্তু তীরে ভেড়ানোর সময় তুমি কেন যেন একটু মাস্তুলটা মানে কাত হয়ে গেল আর কি। কিন্তু তোমার একটা চেষ্টা আছে যে গানটা কীভাবে ভালো গাইবে তুমি, সেই চেষ্টাটা ছিল তোমার গানের মধ্যে। সেই হিসেবে আমি বলবো যে তুমি ভালো গেয়েছো। ধন্যবাদ স্যার। রেজাল্টের অপেক্ষা আপাতত। থ্যাংক ইউ। নাবিদের পর নেক্সট কে আসবে গান গাইতে সেটাই আমরা জানি। একটু ওয়েট কর, একটু ওয়েট কর, আমরা একটু জিরিয়ে আসি, একটু জিরিয়ে নিই। শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 গলা ছেড়ে গাও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। আফটার কুইক কমার্শিয়াল ব্রেক, আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি। আপনারা দেখছেন বাংলাদেশের সবচাইতে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 গলা ছেড়ে গাও। আর গলা ছেড়ে গাইতে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুশতারিন আহমেদ শীতলকে, যার কোড নাম্বার YS702। এসেছে মুন্সিগঞ্জ থেকে। শীতল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? একদম ঠিকঠাক। আজকে কোন গানটি গাইছো? আমি আজকে গাইছি 71-এর মা জননী। গানটি গীতিকার, সুরকার এবং সঙ্গীতায়োজন করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম এবং আগুন স্যার। তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। সেনারে দল, একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল মা গো তোমার তরে মরেছিল, ও মা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল। তোমার মুক্তি সেনার দল।
জিম্মি তুমি স্বদেশ আমার মাতৃভূমি জবাব তোমায় দিতেই হবে শিক্ষা গুরু চোখে দুঃখের জল ও মা একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দালাল যারা জবাব তোমায় দিতেই হবে মা জবাব তোমায় দিতেই হবে মা লাখো লাখো শহীদ কেন রক্ত দিল এই কি তাদের স্বপ্ন ছিল জবাব তোমায় দিতেই হবে মা শীতলের পরিবেশনা কেমন লেগেছে শুরুতেই জানাবেন শ্রদ্ধেয় তিমির নন্দী স্যার। আমি দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি আমাদের যন্ত্রী ভাইদের, এত সুন্দর বাজিয়েছেন এবং আসলে ওনারা যদি না থাকতেন তাহলে আমাদের গান কখনোই মানুষের মনকে স্পর্শ করতো না। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর শীতল যে স্টেজটা কীরকম গরম করে দেবে এটা ভাবিনি, ভেবেছিলাম খুব শীতল একটি গান বোধ হবে। তুমি যে গানের ভেতরে ঢুকে গেছিলে সেটা তোমার পরিবেশনার মাধ্যমে তুমি দেখিয়েছ, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় সুরের জাদুকর ইমন শাহজাদা। শীতল জি স্যার, এক বাক্যে ফাটাফাটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন রেজাল্টের অপেক্ষা, অল দ্য বেস্ট। এবার দেশের গান শোনাতে মঞ্চে আসছে অঙ্কিতা মল্লিক, যার কোড হচ্ছে YS1027। অঙ্কিতা ঢাকার বন্ধু। অঙ্কিতা, আজকে গাইবা কিতা? আজকে আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের এক তারা লাগে না আমার গানটি গাইব। শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। গুড লাক।
অঙ্কিতার সুর কি হৃদয় থেকে এসেছে সেটা জানাবেন বিজ্ঞ বিচারক মন্ডলী। প্রথমে জানাবেন শ্রদ্ধেয় তিমির নন্দী স্যার। অঙ্কিতার গান আমি বলবো যে খুব স্বচ্ছ একটি গান হয়েছে, তবে নার্ভাস ছিল অঙ্কিতা, একটু মিস্টেক হয়ে গেছে না? জি স্যার। তো এটা ধরার মধ্যে না, এটা হতেই পারে। তোমার আবেগ, সুরের যে কারুকাজ, তুমি একেবারেই সুন্দর করে সেগুলি গিয়েছো। থ্যাংক ইউ স্যার। তুমি গানের ভিতরে ঢুকে গেছিলে সেটাও বুঝতে পেরেছি। খুব হৃদয়গ্রাহী গানটি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। যাচ্ছি লিজাপুর কাছে। অঙ্কিতা ম্যাম, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে তুমি কাজগুলো, মানে এই গানটা তো পুরোটাই আবেগ, এবং শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার এত সুন্দর সুর করেছেন, আর যেটা মিস্টেক করেছো এটা তো
এটা হয় মাঝে মাঝে, যখন অনেক বেশি গানের মধ্যে ডুবে যাই তখন আর লিরিক মনে থাকে না। তো এইটা চিন্তা করে মানে এটা কনসিডার করা যায়, যেহেতু তুমি পুরোটা গান এত সুন্দর করে গেয়েছো, আমার খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। বাকিটা ফলাফলের অপেক্ষা, শুভকামনা। থ্যাংক ইউ। গলা ছেড়ে গাইতে মঞ্চে আসছে জামিল খেপা, যার কোড নাম্বার YS2675। আর জামিল এসেছে নাটোর থেকে। জামিল ভাই, আজকে কোন গানটি শোনাচ্ছেন আমাদেরকে? আজকে নোংর তোলো তোলো গানটি করার চেষ্টা করতেছি। ঠিক আছে, সময় এখন আপনার, সুন্দর করে গান। অল দ্য বেস্ট, গুড লাক। থ্যাংক ইউ। তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো। হাওয়ার হাওয়ার বুকে নৌকায়বা, হাওয়ার বুকে নৌকায়বা জোয়ার ভাসিয়ে দাও, শব্দ মুঠের বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া না, 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 সম্মুখে তোমার দৃষ্টি এবার, সম্মুখে তোমার দৃষ্টি এবার, পেছনের কথা ভুলো, পেছনের কথা ভুলো, পেছনের কথা ভুলো, পেছনের কথা ভুলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো। সূর্য রথে দৃষ্টি রেখেছো স্থির, সদবুজ মনের স্বপ্নগুলো নয়ন করেছে বীর, দূর দিগন্তের সূর্য রথে দৃষ্টি করেছো স্থির, সবুজ মনের স্বপ্ন আশা নয়ন করেছে ভিড়, 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 নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো,
হো হেইয়া রে হেইয়া হো হেইয়া রে হেইয়া হো বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে চলে যাচ্ছে শ্রদ্ধেয় তিমিরনন্দী স্যার জানাবেন প্রথমে গলা খুব ভালো কিন্তু তুমি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের কথায় নিজের সুরে গানটি গেয়েছো তোমার গানটি আসলে ভালো করে তোলা উচিত ছিল গানটি যারা লিখেছেন এবং সুর করেছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত গানটির গীতিকবি নয়ন গহ্বর এবং সুরকার সমর দাস তো দুজনেই আমাদের শ্রদ্ধেয় তো তাদের প্রতি তুমি অবিচার করেছো বলবো দেশকে ভালোবাসতে হবে দেশের গান ভালো করে চর্চা করতে হবে থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ আমি কবির বকুল ভাইয়ের কাছে যাব আমি তো খুব খেপে আছি খেপা জামিলের উপর আমার খুব আশা ছিল কারণ গত পর্বে তো ফাটিয়ে দিয়েছিল আজকে ও ঢোল ফাটিয়ে ফেলেছে একদম খুবই খুবই হতাশ তোমার জন্য শুভকামনা তুমি চেষ্টা চালিয়ে যেও শুভকামনা এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তন্ময় তানু বার্মা যার কোড হচ্ছে YS2768 তন্ময় ঢাকা থেকেই এসেছে ঢাকার রুমে তনু আজকে কি গাইবা মনু পূর্ব দিগন্তে সূর্য উঠেছে প্রতিদিনই উঠে দেখি আজকে তোমার গানের সুরে কতটুকু ওঠাও শুভকামনা তোমার জন্য গুড লাক থ্যাংক ইউ সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে কোন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল শোষণের দিন শেষ হয়ে আসে অত্যাচারীরা কাঁপে আস্তে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে গণসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে
জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল গান করেছে তনু বর্মা, কে ওরে দে এক গ্লাস পানি আর চিকেন শর্মা, খুব দরকার, খুব দরকার। তনুর কণ্ঠে আমরা উদ্দীপনার গান শুনলাম, আর এবারে শুনবো বিজ্ঞ বিচারক মণ্ডলী তনুর কণ্ঠে উদ্দীপ্ত হতে পেরেছেন কিনা। শ্রোতাতি মৃণন্দির কাছে চলে যাচ্ছি। এই তনু দিয়ে যে এরকম আওয়াজ বেরোবে তো আমি ভাবতেই পারিনি ওকে দেখার সময়। থ্যাংক ইউ স্যার, তুমি তো আমাকে একাত্তরে নিয়ে গেছো। কি বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তেমনি তুমি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে সমরদা, অজিতদা বা শ্যামদা যেভাবে শেখাতেন যেখানে কোথায় অ্যাকসেন্টগুলি জোরে হবে, হ্যাঁ, এই জিনিসগুলি তুমি খুব ভালো মতো রপ্ত করেছ। তুমি যে হুবহু সেই জিনিসগুলি থ্রো করতে পেরেছ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। এবং পরিবেশনা অদ্ভুত সুন্দর, একেবারে সেরকম বলিষ্ঠ কণ্ঠস্বর, সেরকম বলিষ্ঠ পরিবেশ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইমন শাহ দাদা, কেমন লাগলো? তনু, দারুণ গেয়েছো তুমি, ইউ হ্যাভ ডান ফ্যান্টাস্টিক জব। আর তোমার যে পাওয়ার আছে ভয়েসের মধ্যে সেটার মানে 100% মানে প্রয়োগটা তুমি করেছো, দারুণ। থ্যাংক ইউ স্যার। এখন শুধু একটুখানি অপেক্ষা রেজাল্টের জন্য। অল দ্য বেস্ট। শুভকামনা তোমার জন্য, শুভকামনা। তানুর পারফরম্যান্সের পর শ্রোতা হিসেবে কিন্তু আমি হাঁপিয়ে উঠেছি একদম, এত এনার্জেটিক একটা পারফরম্যান্স। একটা ব্রেক নিয়ে আসি কি বলো? খুব ভালো হয়, চলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 গলা ছেড়ে গাও। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট ব্রেক, ব্রেকের পর আবার দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। ব্রেকের পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচাইতে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2 গলা ছেড়ে গাও। গলা ছেড়ে গাইতে এবারে মঞ্চে আসছে তানিশা জাফরিন রিদি, যার কোড নাম্বার YS842। রিদি এসছে ঢাকা থেকে। কেমন আছো রিদি? ভালো না। কেন? জ্বর। শো মাস্ট গো অন। ইয়াপ। ওকে, কোন গানটি গাইছো? আমি গাইছি শ্রদ্ধেয় মোহিনী চৌধুরীর লেখা মুক্তির মন্দির সোপানতলে। বাহ, শুভকামনা। গুড লাক। থ্যাংক ইউ। সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানতলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই সে কল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই সে কল ভাঙা, তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ কাছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানতলে।
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, আজি রক্ত কমলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। রিদি কেমন গান করেছে এই দিদি জানতে চাই। প্রথমেই চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। রিদি তো জ্বর। গানটি মোহিনী চৌধুরীর লেখা, তুমি বলেছ। সুর করেছেন কৃষ্ণচন্দ্র দে। কৃষ্ণচন্দ্র দে হচ্ছে মান্নাদের কাকা এবং মান্নাদের ওস্তাদ। কোথা থেকে গানটি শিখেছ বলবে? ইউটিউব থেকে। ইউটিউব থেকে মানে কার গাওয়া গানটা? এটা সমবেত ছিল। সমবেত ছিল, কিন্তু তুমি যদি শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্র দের যে গানটি আছে সেখান থেকে যদি শিখতে, আমার মনে হয় আরও সঠিকভাবে তুমি শিখতে পারতে। এটা আমার ওপিনিয়ন যে তুমি এটা কৃষ্ণচন্দ্র দেরটা শুনেই তুমি ঠিক পারো। কেমন তোমার পরিবেশনা? আমার ভালো লেগেছে, তোমার কণ্ঠ খুব সুন্দর। আমি শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ। কবির বকুল ভাইয়া, রিদির কণ্ঠটা আমার কাছে খুব ভালো লাগে। মিষ্টি একটা কণ্ঠ, একটু স্বতন্ত্র। আজকে ওর হয়তো অসুস্থতার কারণে ও যেরকম ওর কাছ থেকে প্রত্যাশা করেছিলাম সেরকম হয়তো যেতে পারেনি, কিন্তু ও চেষ্টা করেছে এবং আমার কিন্তু শুনতে খুবই ভালো লেগেছে। আমি বলবো যে তুমি খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ সো মাচ স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আবারও গান শুনবো। এবার গান গাওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অরিন্দল দে, যার কোড হচ্ছে YS386। অরিন্দল আমাদের মুন্সিগঞ্জের বন্ধু। অরিন্দলের কণ্ঠে আজকে কোন গানটি শুনছি? আজকে আমি শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যামের এই পদ্মা এই মেঘনা গানটি গাইব। ওকে, শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। গুড লাক। Yeah.
যেন পাই ফিরে ফিরে এই মধুমতি ধান শিড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে পটে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে নদী অববাহিকা এখানে রমণী গুলো নদী মতো নদী ও নারীর মতো কথা কয় এই পদ্মা এই মেঘনা এই হাজার নদী অববাহিকা এখানে রমণীগুলো নদী মতো নদী ও নারীর মতো কথা এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে এই অবারিত সবুজের প্রান্ত রয়েছে নুয়ে এক নীল কবিতার প্রচ্ছদ পটে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা যমুনা সুরমা নদী তটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে তাদের কমপ্লিমেন্টগুলো অরিন্দলের জন্য আনন্দের নাকি বেদনার হয় সেটাই দেখার পালা শ্রদ্ধতি মৃণন্দী স্যার কেমন লেগেছে খুব সুন্দর এবং পরিচ্ছন্ন একটি পরিবেশনা থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি তোমার কণ্ঠ এবং তুমি যেভাবে পরিবেশন করলে আমার মনে হলো যে অনেক দিন পর আমার কান দুটো শান্তি পেলাম থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর এক কথায় অসাধারণ লিজা আপুর কাছে চলে যাচ্ছি তিমিনন্দী স্যার যেটা বলেছে আমি একদম ওনার সাথে একমত যে শুনে আরাম লাগলো মানে একটা প্রশান্তি ব্যাপার আছে সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে ওকে তাহলে এখন অপেক্ষার পালা দেখা যাক কি হয় অল দ্য বেস্ট থ্যাংক ইউ এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে গলা ছেড়ে গাইবে ইলমে তাবাসুম জাহান যার কোড নাম্বার YS353 তাবাসুম জাহান এসেছে নেত্রকোনা থেকে তাবাসুম জাহান কি গান শোনাতে চান আজ স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে বাহ ঠিক আছে শুভকামনা তোমার জন্য থ্যাংক ইউ Thank you.
পরিবেশনা কেমন ছিল প্রথমেই জানাবেন শ্রদ্ধেয় তিমি নন্দী স্যার। সুন্দর পরিবেশনা, গলার কারুকাজ, গায়কি, হাই পিচে ভয়েস থ্রো করা, নিচে নামা, মানে সূক্ষ্ম কারুকাজগুলিও খুব সুন্দর লেগেছে আমার কাছে, খুবই ভালো লাগলো। এবং আমি মনে করি যে তুমি উঠে আসবে,
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক শুভকামনা। ইমন শাহ দাদা, কেমন লাগলো পরিবেশনা? ওর ভয়েসটা খুব মিষ্টি একটা ভয়েস, এবং খুব মানে বুঝে শুনে গান করে, এবং খুব ডিভোটেড গানের প্রতি। ওর ফ্যামিলি সবাই গান করে, তো ওর মধ্যে ওই মানে ফ্যামিলির যে সাপোর্টটা আছে, যে প্যাশনটা আছে, যে ডিভোশনটা আছে, আর কিছু লাগে না এগিয়ে যেতে। এই মঞ্চের কতদূর যাবে কি যাবে না জানি না সেটা, বাট যেটা তিমির কাকা বললো, তোমার সম্ভাবনা আছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। তাহলে এখন অপেক্ষা করি আপাতত, দেখা যাক রেজাল্ট কি হয়। আজকের দেশাত্মবোধক গানের এই আয়োজনের সর্বশেষ প্রতিযোগীকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসছে আব্দুল আহাদ, যার কোড হচ্ছে YS979। আব্দুল আহাদ এসেছে বগুড়া থেকে। কেমন আছো আহাদ? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। কি গান শোনাতে চাও আজ? সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি। ঠিক আছে, ওকে, তাহলে শুনি। শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। কাকন যেন বাজে হো কাশ বনে, ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একটা রাহাই করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে আব্দুল আহাদের পরিবেশনা কেমন ছিল প্রথমে জানাবেন শ্রদ্ধেয় তিমির নন্দী স্যার। পরিচ্ছন্ন পরিবেশনা ছিল, খুব ভালো লেগেছে, আমার দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছি আমাদের প্রিয় ইমন শাহ দাদার কাছে। আহাদ জি স্যার, তোমার সব কিছুই আমার ভালো লাগে। থ্যাংক ইউ স্যার। আচার ব্যবহার,
তোমার সঙ্গীতের প্রতি ভালোবাসা, নিষ্ঠা, তোমার কণ্ঠ সব কিছু ম্যাটার করে, কিন্তু শুধু গান ভালো হলেই হয় না। আশা করি তুমি সামনে অনেক দূর যাবে। থ্যাংক ইউ স্যার, আজকের গান তোমার আমার বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। আমরা তো সবার পারফরমেন্স দেখেছি এবং রেজাল্টও আমরা পাবো, কিন্তু আমাদের আজকে যে বিশেষ অতিথি আছেন, আমি সেই তিমির নন্দী স্যারকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আবারও আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। ইয়াংস্টার সিজন টু এর মঞ্চে এসে ইয়াংস্টারদের গান শুনে আপনার কেমন লাগলো? ধন্যবাদ, আমার আসলে খুবই ভালো লাগছে, আর আমার সব প্রিয় ভাজনেরা পাশে বসে আছে, এটা আমার কাছে কি বলবো, সৌভাগ্য তো বটেই। আর যারা নতুন, আমি বলবো যে হারজিত তো সব কিছুতেই থাকে, এটা শেষ নয়, এটা শুরু। আর অনুরোধ করব যে শুদ্ধ সঙ্গীতের চর্চা, শাস্ত্রীয় সঙ্গীতটা সবাই যেন প্র্যাকটিস করে। চর্চা হচ্ছে আসল, তারপরে হচ্ছে গাওয়া। এই চর্চা অব্যাহত থাকবে। তোমাদের সবার জন্য আমার শুভকামনা রইল, দেশকে ভালোবাসো, দেশের গান করো। আর আমরা যারা ছিলাম দেশ স্বাধীন করার জন্য সেই সময় কাজ করেছি, সবার প্রতি শ্রদ্ধা। থ্যাংক ইউ সো মাচ স্যার। সেরা 32 নিয়ে আমরা শুরু করেছিলাম দেশের গানের রাউন্ড। দেশের গানের প্রথম পর্বে আমরা 16 জনের গান শুনেছি এবং সেখান থেকে 11 জনকে আমরা নেক্সট রাউন্ডে নিয়ে যেতে পারছি। আর আজকে শুনে নিলাম আরও সেরা 16 গান। আর এখান থেকে রেজাল্ট কী দাঁড়াবে, কতজন আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারবে, কতজনের যাত্রা আপাতত ইয়াংস্টার সিজন 2 থেমে যাবে, সেই ফলাফল আমাদের হাতে চলে এসেছে। তো এখন আমি যাদের নাম অ্যানাউন্স করছি তাদেরকে বলবো নিজের জায়গায় দাঁড়িয়ে যেতে। অরিন্দল দে, সীমা রহমান, জামিল খ্যাপা, মুসলিমা শরীফ মিম। অরিন্দল, তুমি আমাদের সাথে নেক্সট রাউন্ডে যাচ্ছ। সীমা এবং মিম, তোমাদের দুজনের মধ্যে আমাদের সঙ্গে নেক্সট রাউন্ডে যাচ্ছ। সীমা, জামিল খ্যাপা, উই আর সরি ফর টুডে, আগামীর জন্য শুভকামনা। মিমের রেজাল্ট আমরা পরে জানবো, একটু অপেক্ষায় থাকো তুমি। আমি আরও কিছু নাম ঘোষণা করব এবং আমি রিকোয়েস্ট করব যে যেখানে আছে ওখানে দাঁড়িয়ে যাবে। ঐশী দাস, রিমি কর, ইলমে তাবাসুম জাহান, আব্দুল আহাদ। আদ, উই আর রিয়েলি সরি, তোমাকে যেতে দিতে পারছি না, তুমি থাকছো আমাদের পরের রাউন্ডে। রিমি কর, আজকে তোমাকে গুড বাই বলতে হচ্ছে, উই আর রিয়েলি সরি। ঐশী দাস এবং তাবাসুম জাহান, ঐশী, উই আর সরি, ইটস বিন ওয়ান্ডারফুল। যেতে হচ্ছে পরের রাউন্ডে। এবার ডাকছি তানিশা জাফরিন রিদি, আবরার ফাহিম রাহিক, তন্ময় তানু বর্মা, দীপান্বিতা শীল সিথি। ওকে, আমরা এদিকে। মিম, তুমি এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, আমরা খুবই দুঃখিত, তোমাকে অ্যানাউন্স করা উচিত ছিল, আমাদের রেজাল্ট বলছে তুমি থাকছো আমাদের সঙ্গে। আমি শুরুতেই যেতে চাচ্ছি তানু বর্মার কাছে।
তোমার পারফরমেন্স আমাদের অতিথি বিচারক থেকে শুরু করে আমাদের বিজ্ঞ তিনজন বিচারক তারা সবাই প্রশংসা করেছেন। সেখানে আমরা কারা তোমাকে আটকানো? তুমি যাচ্ছো পরের রাউন্ডে। রাহিক, বিজ্ঞ বিচারকদের রায় অনুযায়ী তোমার সাথে আমাদের ইয়াংস্টার সিজন টু এর যাত্রা আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। না, রইল বাকি দুজন, রিদি এবং শিথি। আমাদের প্রাপ্ত রেজাল্ট বলছে, সরি রিদি, আমাদের জার্নি এখানেই শেষ। তোমার ব্যাপারে আমরা সরি, তুমি থাকছো আমাদের সাথে, তোমাকে যেতে দিতে পারছি না, খুব খারাপ লাগবে তোমাকে যেতে দিলে। এখনো কয়েকজনের রেজাল্ট জানা বাকি। আমি বলবো যে যাদের রেজাল্ট বাকি তাদের এখনো ঘোষণা করাও তো বাকি আছে, যে এখানে ক্রস একটু বাকি যারা আছো তারা একটু দাঁড়াও, যাদের নাম ঘোষণা করা হয়নি। আচ্ছা কি হচ্ছে রেজাল্ট এগুলো? ভাই বসে পড়ো, তোমরা সবাই যাচ্ছ পরের রাউন্ডে। কংগ্রেচুলেশনস, এন্ড কংগ্রেচুলেশনস অল অফ ইউ, জোরে করতালি হবে, ইউ মেড ইট। আর এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের দেশাত্মবোধক গানের পরিবেশনের দুই দুইটি পর্ব। আমরা দেশাত্মবোধক গানের রাউন্ড শুরু করেছিলাম সেরা ৩২কে নিয়ে, আর দেশাত্মবোধক গানের দুটো পর্ব শেষে এখন আমাদের সঙ্গে আছে সেরা ২৩। আর এই সেরা ২৩কে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ইয়াংস্টার সিজন ২ এর মঞ্চে আধুনিক গানের বিশেষ পর্ব নিয়ে। এই যাত্রায় যারা আমাদের সহযোগিতা করেছেন, যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাদের একটু স্মরণ করতে চাই। আজকে আমাদের কস্টিউম পার্টনার হিসেবে আছে রং বাংলাদেশ, ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে লুক এট মি, আমাদের মেকওভার পার্টনার পারসোনা, এবং আমাদের সবাইকে সুন্দর করে সাজিয়েছে অর্থাৎ স্টাইলিং করেছে কোরিওগ্রাফার আসাদ খান। সবার জন্য একটু জোরে করতালি হয়ে যাক, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজকের মতো ইয়াংস্টার সিজন ২ এর মঞ্চ থেকে আমি রুহানি সালসাবিল লাবণ্য এবং আমি ইমতু বিদায় নিচ্ছি, কিন্তু কিন্তু চলে যাচ্ছি বলেই যাচ্ছি না, মানে আমরা এলিমিনেটেড হয়ে যাইনি। দেখতে থাকুন আরটিভি আর দেখতে থাকুন বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন ২, গলা ছেড়ে গাও। ইয়াংস্টার, ও ইয়াংস্টার, ইয়াংস্টার, লক্ষ্যটাকে স্থির